हसमला टीवी यूट्यूब चैनल बुश मंगला आलम रा ओ बाबा बुश मंगला आलम रा तुम्हारे इल्म जुदी आनी पल्ला जुदी दवा जा अमार फुरफुरार मुरी बाबा बड़ बौलार इल्म गुलो जुदी पल्ला जुदी देवा जा तमाम आले मेरे इल्म गुलो खलका हुए बाबा बुशिना दे बड़ मौला नार इले अल्लाह दरबारे भरी हुए जबे जोरे बोला गालो ना बुशिना दे बड़ मौला आज पर्यंत कलकाता यूनिवर्सिटी से আলিয়া বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত হুজুরের সিগনেচার করা আছে যে হুজুরের উপরে এই ব্রিটিশ পিরিয়ড থেকে এই পর্যন্ত হুজুরের উপরে কো নাম্বার তুলতে পারেন নি জোরে বলে 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 এই জোরে বলা গেল না কালকে গিয়ে দেখে আসি হুজুর আমার যখন ফুরফুরা শরীফে যেতেন শিয়াখানা থেকে নিয়ে ফুরফুরা জমিন পর্যন্ত যত দিন থাকে আরে হুজুরে পায়ে জুতোটা খুলে বাবা হাতে করে নিয়ে বেড়াতেন জোরে বলুন সুবহানাল্লাহ বড় বড় আলেম গুলো বসিরাটে বড় মাওলানাকে দেখে টিটকারি করত আইদা বড় মাওলানা মনে হয় পাগল হয়ে গিয়েছে এক ফকিরের কাছে দীক্ষা নিয়ে অত বড় একটা আলে জুতো হাতে করে নিয়ে বেড়ায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন ও বাবা বড় মাওলানা তোমাকে ওরা ক্রিটিসাইজ করে তুমি তো হাতে জুতোটা পায়ে পরে আসতে পারো কেন বাবা তুমি আসো না বসিরাটে বড় মাওলানা কি জবাব দিয়েছিলেন বাবা শুনে নাও আজকের বাবা কি জবাব দিয়েছিলেন হুজুর দুনিয়াকে মানুষ আমাকে খারাপ বলল এটা আমি জানি না আমার পীর আমারে পীর ফুরফুরা জমিনে হাঁটা চলা করে আমার পীরের নকশার উপরে আমার পীরের কদমের উপরে যদি রুহুল আমিনের জুতোটা যদি পড়ে যায় এটা রুহুল আমিনের জন্য বড় বেয়াদবি জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো হুজুর আমার যখন আমার দাদা পীরের দরবারে যখন যেতেন মুজাদ্দিদুজ জামা হুজুর আমার দেখে উঠে দাঁড়িয়ে যেতে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন হুজুর আমি তো আপনার শিষ্য আমি তো আপনার মুরিদ আমি তো আপনার ছাত্র তার আগে একটা কথা বলি মনে করো না মুজাদ্দিদুজ্জামান কম বড় আলেম বাবা শুধু বসিরা টুকুর আলেম তা নয় আমার দাদা পীর কত বড় আলেম জানে আমার দাদা পীর এত বড় আলেম ছিলেন সেই পিরিয়ডে বাংলার জমিন তথা ভারতবর্ষের জমিনে দ্বিতীয় ওই আলেম আর খুঁজে পাওয়া যায়নি জোরে বলে বলে যদিও খুঁজে পাওয়া যায় তাদের ভিতরে এক নম্বরে ছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ভারতের জমিনে লেখাপড়া সেরে বাবা মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে মুফতিদের মুহাদ্দিসদের কাছ থেকে বাবা 40 খানা হাদিসে সনদ প্রাপ্ত আলেম ছিলেন বাবা কটা 40 খানা 40 খানা
একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে চল্লিশ খানা চল্লিশ খানা আলে চল্লিশ খানা হাদিসে সনদ প্রাপ্ত আলেম ছিলেন শুধু মদিনা ভারতে জমিনে হুজুরকে আর পড়াবার মতো আর কোন শিক্ষক নেই হুজুর আমার মদিনা থেকে আমাদের রসুলের মাজার মকাতা শরীফে পাশ দিয়ে মদিনা শরীফ থেকে হুজুর আমার ইউনিভার্সিটি থেকে চল্লিশ খানা হাদিসে সনদ প্রাপ্ত আলেম ছিলেন ও দাদা পীর রহমাতুল্লাহ লেখে বসিরহাটে বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতেন হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না বেয়াদবি হুজুর আপনি বেয়াদবি করবেন না হুজুর আমি লজ্জিত হই আমি শরমিন্দা হয়ে যাই হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না আমার দাদা পীর কি বলেছিলে বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা বড় মাওলানা আল্লাহ তোমার সিনা যে আমার আল্লাহ এলেম দিয়েছে বাবা আমি আবু বাকার ওই এলেমের সম্মানে আমি আবু বাকার দাঁড়িয়ে যাই আরো জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান বাবা বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরওয়াজার ওলি ছিলেন বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গেলেন মুজাদ্দিদুজ জামান সঙ্গে বড় ভাব বড় হুজুর পীর কিবলা আব্দুল হাই সিদ্দিকী হুজুরের সঙ্গে গেলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর বসিরহাটের বড় মাওলানা আর বড় হুজুর পীর কিবলা তিনজন মিলে মদিনা শরীফে গেলেন বাবা আল্লাহ নবী বলেন ও বাবা বাদশা আমার বাংলা থেকে আমার মহব্বতের উম্মাদ এসেছে আমার মহব্বতের উম্মাদ এসেছে আমার আবু বাকারকে কোথায় খেতে মানা করবে কোথাও যেন খায় না আজকে রাতে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে একই সঙ্গে বসে বসে খুশ গল্পে মশগুল হয়ে খোঁজ গল্পে মুশকুল হয়ে আমি আমার আবু বাকারের সঙ্গে রাস্তা করবো জোরে বলে কত বড় আলেম ছিলেন দাদা পীর সাহেব বলছে আমার দয়ার নবী বলছে রোহানি হালাতে সৌদি বাদশাকে হে সৌদি বাদশা খবরদার আমার রুহুল আমিন আমার বর আমার দাদা পীর আমার আবু বাকার অন্য কথা না জানা থাকে অন্য কথা না জানা থাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার কাছে আসবেন আমার কাছে থাকার পারমিশন দিলাম একবার জোরে বলা গেল আচ্ছা নবীর কাছে কোন মেহমান গেলে খালি মুখে ফেরে কেন আমার নবী তো হায়াতুন নবী জোরে বল ঠিক কি না হ্যাঁ আমার নবী জিন্দা নবী জোরে বলে জিন্দা নবীর বাড়িতে কেউ যদি যায় এক গ্লাস পানি তো দেয় কিছু যদি না যদি থাকে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজনের অনুমতি কিন্তু সঙ্গে বড় মাওলানা ধরলে হুজুর আমি একটু যাব পারমিশন কজনা কত বলে পারমিশন হলো একজনের দাদা পীরের কিন্তু সঙ্গে আরো দুজন তারাও যাবে বলছে মুজাদ্দিদু জামান বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার বড় ছেলে এসেছে আমার বড় মাওলানা এসেছে ওরাও একটু সাক্ষাৎ করবে নিয়ে এসো আলহামদুলিল্লাহ বলে বলে তাহলে পারমিশন একজন আর যাচ্ছে দুজন
ভালো মানুষদের সঙ্গে মিশলে তো এটাই লাভ। দুনিয়ার কোন এমএলএ এর সঙ্গে কেউ যদি মেশে, দুনিয়ার এমএলএ এর ওই মেশার সঙ্গে পাশে আরেকটা লোক যিনি যিনি এমএলএ এর সাথে যিনি মেশে, এই রাস্তা ধরে পুলিশ ধরার সাথে সাথে তাকে আটকে রাখবে না ছেড়ে দেবে, কথা বলেন এই কার ধরেছে সব নাশ করে, এতো সেই অমুক এমএলএ এর সঙ্গে তো থাকে এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ ছেড়ে দেয়। জোরে 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 বলা গেল না বাবা, দুনিয়ার খাতির যদি এটা হয় না জানি আমার আল্লাহ তো রহমান রহিম, তিনি পারে না পারে 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 আমার দাদা ফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে, আমার দাদা ফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে আমার নবীর সঙ্গে কথোপকথন করে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুররা আমাকে বড় কষ্ট দেয়, হুজুর আমাকে বড় দুঃখ দেয়। আল্লাহ নবী আবু বকর আমার দাদা ফিকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর কেঁদো না বাবা কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমার সিলসিলাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম, আমার আল্লাহ তোমার হক সিলসিলাকে আমার আল্লাহ কবুল করে নিলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নসিহত করবার জন্য বাবা আমার দাদা পীরকে সিলেক্ট করলে, আমার দাদা পীর বলতে লাগলেন, ও বাবা সৌদিন বাদশাহ আজকে দিনে আমি কিছু বলবো না, আমার শরীরটা বড় জয়ীফ হয়ে গিয়েছে, বড় কমজোরি হয়ে গিয়েছে গো বাবা, আমি কিছু বলবো না গো বাবা, ও বাবা সৌদি বাদশাহ তবে আমার সঙ্গে আমার বড় মাওলানা এসেছে, আমার সঙ্গে আমার বড় মাওলানা এসেছে, আমার বড় মাওলানাকে একটু সুযোগ দাও, আমার বড় মাওলানাকে একটু বলতে দাও। সৌদি বাদশাহ বলছেন, না এটা যাতাই কোনো মঞ্চ নয়, এখানে অন্য কেউ সুযোগ পাবে না, বাবা আবু বকর আপনি যদি বলতে পারেন তাহলে বলুন, অন্য কারো সুযোগ হবে না। আমার দাদা পি বলেছিলেন, বাবা সৌদির বাদশাহ আমার বড় মাওলানার দশটা মিনিট অন্তত সুযোগ দাও, পনেরোটা মিনিট একটু সুযোগ দাও, পাঁচটা মিনিট দাও না বাবা বাদশাহ, বাদশাহ নাই বিনয় বিনয়ের সঙ্গে বলবার পরে বাদশাহ হুকুম জারি করল, যাও আবু বকরের সঙ্গে বাংলা থেকে বড় মাওলানাকে এসেছে, ওনাকে একটু বক্তৃতা করতে বলো গো বাবা, বাবাজি যে জায়গাটায় মঞ্চ তৈরি করলেন বসিরহাটে বড় মাওলানা, হুজুর আমার চক্ষুটা বন্ধ করে ওনার গান এই দাঁড়ির উপরে, হুজুর আমার সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আরবিতে ওনার গান বক্তৃতা দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন, সৌদি আরবে মানুষেরা হুজুরের মুখের দিকে তাকিয়ে আছে, বাদশাহ বড় মাওলানার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাকে সম্মান দেয় আল্লাহ যাকে ইজ্জত দেন বাবা, বাবা তিনি অন্য কেউ নয় আমার বড় মাওলানাকে আমার আল্লাহ কত সম্মান আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, খুশিনাটে বড় মাওলানা বাবা বক্তৃতা শুনে মুগ্ধ হলেন। সৌদির বাদশাহ বলতে লাগলেন, সৌদির বাদশাহ বলতে লাগলে, তোমাকে আমি দশ মিনিট টাইম দিয়েছিলাম, তোমার বক্তৃতার মায়া জালে চার ঘন্টা পার হয়ে গেল,
আমি বাদশা কিছু বুঝতে পারলাম না ও বাবা মো মাওলানা ও বাবা মো মাওলানা আমি বাদশা হয়ে আমার কাছে তুমি কি চাও বলো বাবা মাওলানা আমার কাছে কি চাও বলো আমার কাছে কি নেবে বলো ওই সময় আমার তুমি আমার কাছ থেকে নাও সোনা নাও হীরা নাও জোড়া নাও মুক্তা নাও মণি নাও কি নেবে বলো কত টাকা চাও আমি খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি বাবা কি নেবে বলো বাবা কি নেবে বলো আল্লাহ জান্নাতি করবার জন্য সৌদি আরবে জমিনে সৌদির বাদশাহ সম্মুখে বলেছিল আমার সোনা চাই না হীরা চাই না মুক্তা মণি টাকা পয়সা কিছু চাই না রাজভোগ আমার খাওয়াতে হবে না ও সৌদি আরবের বাদশাহ আমাকে একবারে চুচ ওই ইন্টারন্যাশনাল লাইব্রেরিটা খুলে দাও আমি মন ভরে যেন দুটো কিতাব বাংলা মানুষদের জন্য নিয়ে যাই জোরে বলো এই কিতাবগুলো পড়ে বাংলা মানুষগুলো দিশাহারা মানুষগুলো পথকে আল্লাহ দয়ার জান্নাতি ওয়ালা হয়ে যাবে আরো জোরে বলো।